আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না নেই? মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি? যে কিয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই 70-80 বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে, আর ওনার এই 70 বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে, দিয়ে মাপ দেবে, দাঁড়ি পাল্লায় যেইটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারে দিয়ে দেবে নাকি? মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণাই আমাদের আসে, কথা বোঝা লাগবে। এ ধারণা কি আমাদের আছে? এ ধারণা সঠিক না? আমি আগেই বলেছি, প্রথম যখন এই জমায় নামাজ আমি আদায় করাই তখনই আমি আলোচনায় বলেছিলাম, আমরা কিন্তু গতানুগতিক কথা বলি না। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এসব আমরা বলি না। আমরা বলতে চাই গবেষণামূলক বিষয়, এখান থেকে আপনি এতদিন যা শুনেছেন না ওইভাবে হবে না। কোরআনে কারিমের যে শব্দগুলো আমরা বিশেষ করে এই ওজন সংক্রান্ত মাওয়াজিন, সাকুলা, কিস্ত, এই শব্দগুলো কোরআনে আছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বা ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, এরকম শব্দগুলো শুনি নাকি? খাফফা, সাকুলা, মাওয়াজিন, এরপরে কিস্তি, এরপরে মিজান, এ শব্দগুলোর এখন আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে। আমি এইদিকে ইঙ্গিত করছি, আমাদের এ ধারণা যদি না পাল্টায়, এ ধারণার কারণেই মানুষ আজ ঘোষ খায়, এই ধারণার কারণে মানুষ আজ নিজের তার দায়িত্ব পালন করে না। ও মনে করে যে একবার সুবহানাল্লাহ বললে নেকি হয়, মনে করেন 100টা, কয়টা বলেন না কেন? একবার চুরি করলে গোনা হয় 90টা, কয়টা? একটা চুরি করলাম আমি একজনের জিনিস, বা আমার দায়িত্ব যেটা ছিল সই না করে 10টা টাকা ঘোষ নিলাম, আমার গোনা হয়েছে কয়টা? 90টা। আর একবার সুবহানাল্লাহ বললে নেকি হচ্ছে? ও হিসাব করে যে আমার ওই যে কাটাকাটি 10টা তো অন্তত উদ্বৃত্ত থাকছে, এরকম প্রতিদিন এরকম কিছু কাজ করব যেন গোনার চাইতে নেকি বেশি হয়ে যায়। আসলে তো মাপ তো এভাবে হবে না। এতদিন যারা এই মাপে আসেন আপনি একটা আয়াত বা একটা হাদিস দেখাতে পারবে না, শুধু শুনে শুনে। মিজান কি আপনি গবেষণাও কোনোদিন করেননি? পৃথিবীতে যে মাপ দেওয়ার যে বিষয়গুলো আছে, আমরা মাপ দেই, একটা জমি মাপবেন তখন কি জমিটা দাঁড়িপাল্লার উপরে তুলে মাপেন? কি দিয়ে? মিটার দিয়ে, গজ দিয়ে, কি বলেন না কেন? দুধ মাপবেন, দুধ, এ দুধ মাপতে হলে কি দাঁড়িপাল্লার উপরে তুলে দেওয়া লাগে না? কি দিয়ে মাপেন? বাটখারা দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে, এরকম জিনিস দিয়ে নাকি? আর একটা বিষয় আছে মাপের, ভরের ভিত্তিতে না, গুরুত্বের ভিত্তিতে মাপা। এটা আর ভর দিয়ে বা মিটার দিয়ে না, এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে। একটা কাজের মৌলিক এবং অমৌলিক কোনো বিষয় থাকে, আমি আবার বলছি খুব ভালো করে শুনবেন, বাইরে যেন গেবত করতে পারবেন না, দরকার হয় আমার কাছে বসেন। মাপের যে বিষয়গুলো বলছি, একটা হয় গজ মিটার এরকম সুতা ফিতা দড়ি এগুলো দিয়ে, আর একটা হয় বাটখারা সিসি কেজি লিটার এগুলো দিয়ে নাকি? আর একটা মাপ আছে, আর একটা মাপ কি? ওটা মৌলিক এবং অমৌলিক বা ভরের গুরুত্বের ভিত্তিতে কাজটা মাপা হয়। এই মস্তিষ্কের মৌলিক কিছু বিষয় আছে এবং অমৌলিক কিছু বিষয় আছে, আল্লাহ এই শিক্ষাগুলো নামাজের মাধ্যমে দিয়েছে মানুষকে। এই মসজিদের মৌলিক বিষয় কয়টা? 2টা। একটা হচ্ছে এই যে চারিদিকের যে খুঁটিগুলো আর ছাদ। আপনি কি আছেন এখানে? আমি আবার বলছি ভাই, এর যেহেতু নতুন বিষয় তো আমরা মাথার ভেতরে ঘোরপাক খেতে পারে, আমি দলিল দিচ্ছি, দরকার হয় এগুলো লিখে বাড়িতে যে মিলাবেন। এই মসজিদের মৌলিক বিষয় হচ্ছে খুঁটি আর ছাদ। খুঁটি আর ছাদ যদি থাকে মানুষজন দূর থেকে দেখলে বলবে না এটা কি মসজিদ। এর অমৌলিক কিছু বিষয় আছে, অমৌলিক বিষয় এই যে ক্যামেরাগুলো, এগুলো যদি না থাকে মানুষ বলবে যে এটা মসজিদ না নাকি, বলবে না? এরপরে যে ফ্যান, এই যে টিপটাপ করা যে ঘড়িটা, এরপরে লাইট, এগুলো যদি না থাকে মসজিদ কেউ বলবে না, কিন্তু ওগুলো থাকলে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পায়। ওগুলো মৌলিক না অমৌলিক বলেন? নামাজের ভেতরে আল্লাহ এই শিক্ষাটা বার বার দিয়েছেন, কি সেটা? এতদিন খালি নামাজ পড়িয়ে যাচ্ছে, নামাজের মৌলিক বিষয় হচ্ছে 13টা। নামাজের মৌলিক বলতে ফরজ, মৌলিক মানে
ফরজ বিষয়কে কি বলা হয়? মৌলিক। নামাজ পড়তে হলে বাইরে ভেতরে দিয়ে মৌলিক বিষয় আছে কয়টা? ১৩টা। তার প্রথম কি? নামাজের ফরজ বাইরে বেশি না ভেতরে বেশি? ১৩টা ফরজ নামাজের বাইরে এবং ভেতরে দিয়ে। ভেতরে বেশি ফরজ না বাইরে? না, ভেতরে ৬টা, বাইরে ৭টা। বাইরে যে ৭টা, একটা বেশি। নামাজ শুরু করার আগেই ফরজ কয়টা? ৭টা, তার একটা বেশি। অথচ ভেতরে কয়টা? তাহলে ৬, ৬, ১২টা হওয়ার দরকার ছিল। নামাজের ভেতরে ফরজ ৬টা, বাইরে ৭টা, বাইরে যে একটা বেশি, কোনটা? একই নামাজের ফরজও জানে না নাকি? নামাজের বাইরের যে ফরজ একটা বেশি, কোনটা? শরীর পাক। এই শরীর বলতে কি শুধু আপনি ৩.৫ হাত বডি বোঝেন? না, নবীজির কথা ছোট, ব্যাখ্যা বেশি। আল্লাহর নবী শুধু শরীর পাক বলতে আমার এই ৩.৫ হাত বডি বোঝাননি। এই শরীর বলতে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, প্রত্যেকটা শরীর, এমনকি তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। পৃথিবীর কোনো প্রান্তে যদি একটা মুসলমানের কিছু হয়, অন্তত আপনি বাংলাদেশ থেকে অন্তত বলা লাগবে যে উহ আহ, কারণ কোনো জায়গায় কেটে গেলে আপনি যেমন টের পান, তামাম দুনিয়ার ১৭৫ কোটি মুসলমানের কিছু হলে আপনাকে টের পাওয়া লাগবে। নামাজের আগে যে ১৩টা, বাইরে যে ৭টা, ফরজের প্রথম ফরজ এই সেই ফরজ। এই ফরজ আজ নামাজ পড়ছে ৫০ বছর, এই ফরজও জানে না। এই জন্য মায়ের খায় কাশ্মীরে, ও এখান থেকে কিচ্ছু বলে না, বলো ওটা ওদের ব্যাপার। আমি কি ইঙ্গিত কি দিয়েছি ঠিক মতো নাকি? আপনারা মনে হয় আচ্ছা ৮২ রোল নাকি? অবশ্যই আপনারা বুঝেছেন। তো এখানে নামাজের মৌলিক বিষয় কয়টা পেলাম? সবাই বলেন। এই ১৩টার একটাও যদি মহিউদ্দিন স্যার বাদ দেয়, ১২টা পালন করেছে, একটা বাদ দিয়েছে, ওনার নামাজ কি কমপ্লিট না পুরাটাই বাদ? এইটা তো বেশ ভালোই বোঝে যে ওনার ১৩টা ফরজ ছিল নামাজের ভেতরে এবং বাইরে মিলে, উনি ১২টা পালন করেছে, একটা করে নাই। তো একটা না করলে হয়তো ১০০র ভেতরে ৯৫ হবে, ৫ নম্বর নাই কেটে নিল নাকি? পুরাটায় বাদ কেন? এটাই তো নামাজ শিক্ষা দেয় যে মৌলিক বিষয়ের যে কোনো একটা বাদ গেলে তোর পুরা ১২টা কেন? যত ফরজ থাক সব বাদ, কথা বলে না কেন? আর এই ১২টা ১৩টা ফরজ যদি সঠিকভাবে কেউ আদায় করে, আরো অমৌলিক যেগুলো আছে, সুন্নত আছে, নফল আছে, মোবা আছে, মোস্তাহাব নামাজের ভেতরে যেগুলো আছে, ওগুলো যদি কেউ পালন ১০০ ভাগ করতে পারে, তাহলে সোনায় সোহাগা। যদি ওর ভেতরে ২-১টা ছেড়েও যায়, কথা বলে না কেন? নামাজ তো হবে, কিন্তু কাঙ্ক্ষিত মানের নামাজ হবে না। এখন সুন্নত যেগুলো আছে, মনে করেন ১৯টা সুন্নত আছে, এই ১৯টার ভেতরে যদি ১টাকে ছেড়ে দেয়, ওর নামাজ হবে না? বলেন না কেন? নামাজ হবে, কিন্তু কি কম হবে? সওয়াব একটু কম হবে। কিন্তু এই ১৩টার একটাও বাদ গেলে, ও ১০০বার সজদা দিলে ওনার আর কোনো সওয়াব আর তো হবেই না, পুরাটাই কি জিরো? পুরাটাই কি জিরো? আমরা এইটা বলার জন্য এই পর্যন্ত এসেছিলাম। তাহলে সওয়াব মাপা হবে আপনার এই দাঁড়ি পাল্লায় তুলে দিয়ে না, আপনার সওয়াব মাপা হবে আপনার জীবনের গুরুত্বের ভিত্তিতে। এই জন্য আজকের আয়াতে আমরা সূরা আলে ইমরান, এই কি বলে, নিসার ৩১ নম্বর আয়াতে যেটা পেলাম, ইং তাজিতানিবু কাবায়রা মা তুনহাওনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে জানিয়ে দেন, তারা যদি বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আমি তাদের জীবনের ছোট অপরাধগুলো শুধু মাফ করব না, ওই জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। নদখিলকুম, তাদেরকে প্রবেশ করাবো মুদখালান কারিমা, সম্মানিত একটা জায়গায়, তার নাম কি? জান্নাত। তাহলে আজটা কি আপনি এ পর্যন্ত যদি বুঝে থাকেন যে মৌলিক কোনো বিষয় আপনার জীবনে যদি বাদ চলে যায়, তাহলে আপনার এই ছোটোখাটো যা আছে এগুলো অমৌলিক হাজার হাজার থাকলে কোনো লাভ নেই। এখানকার শুধু দেওয়াল আর ছাদ বাদ দিয়ে যদি ১৪ রকমের জিনিস দিয়ে সাজান, একে মসজিদ বলবে? নামাজের ১৩টা ফরজ একটা বাদ দিলে ১২টা আদায় করলে ফল হবে?
জিরো, জোরে বলেন জাকাত দেওয়ার নিয়ম আটটা জায়গায়, কোথায়? এই আট জায়গা বাদ দিয়ে পৃথিবীর হাজারো জায়গায় জাকাত দিয়েছেন, আপনার জাকাত তো আদায় হবে না, ফল হবে? ইসলামের প্রত্যেকটি বিধান থেকে আল্লাহ এটা শিক্ষা দিতে চায়। হজের ফরজ তিনটা, কয়টা? আর ওয়াজিব পাঁচটা, কয়টা? এখন তিনটা ফরজের একটা বাদ দিয়েছেন, আর আপনি হাজারো যে সুন্নত নফল আছে ওগুলো পালন করলেন, আপনার হজ হবে না, সওয়াব হবে কি? জিরো, জোরে বলেন জিরো।